হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিপসি। আজকে আমি এই জিপসির চ্যানেলের তরফ থেকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দার্জিলিং ট্যুরে গিয়ে আমরা অনেকেই খাবার কিন্তু ভালো হোটেল পাই না। বাঙালি স্বাদের ভালো হোটেল পেতে আজকে আমি তোমাদের কাছে সন্ধান দেব দুটো তিনটে জায়গার। তার মধ্যে এই ভিডিওর সর্বশেষ যে হোটেলটার কথা বলবো, সেখানে তোমরা কিন্তু একদম বাঙালি বাড়ির অন্নপ্রাশনের খাবারের মতো খাবারটা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমরা এখন রয়েছি দার্জিলিংয়ের ম্যালে। এই ম্যালের শেষ প্রান্তে যে সাদা ফাউন্টেনটা রয়েছে তার বাঁ পাশ দিয়ে ঘোড়া রাস্তা বলের গলি দিয়ে এক সেকেন্ড হেঁটে গেলেই আমরা পেয়ে যাব হোটেল সোনালি। এটাই ফুড এবং লজিংয়ের ব্যবস্থা রয়েছে, তাছাড়া বাইরের পাবলিকের জন্যও রেস্টুরেন্ট চালু রয়েছে। 160 টাকায় ভেজ থালি, আর তার সাথে মাছ মাংস ডিম যে যেরকম নেবে সেভাবে থালির রেটটা ওঠানামা করে। বাঙালি খাবার স্বাদে মন্দ নয়, খাওয়া চলে। এই গলিটাতেও দুপাশে বেকারির দোকান, বিভিন্ন খাবারের দোকান, রুটি তরকারি সবজি সবই পাওয়া যায়। আর ভাত খাবার জন্য এইবার বাঁদিকে তাকিয়ে দেখে নাও হোটেল সোনালি, উপরে নীল রঙের ফেস্টুনে লেখা রয়েছে। দ্বিতীয় হোটেলটার সন্ধান দেব ম্যাল রোড ধরে নিচের দিকে নেমে আসলে, চৌরাস্তার দিকে নেমে আসলে ক্যাভেন টার্সের সামনে দিয়ে নাপতে নাপতে যদি আমরা ডান দিকে তাকাই, অর্থাৎ চৌরাস্তা ঘুরে যে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে, এগিয়ে গেছে, ক্যাভেন টার্সের পাশে দাঁড়িয়ে নিচের রাস্তার দিকে চোখ দিলেই দেখা যাবে পদ্মা রেস্টুরেন্ট। এই পদ্মা রেস্টুরেন্টেও 180 টাকা থালি খাবার, একটা ভাজা, তরকারি, ডাল ভাত, মাছ খাওয়া যায়, স্বাদেও মন্দ নয়। চৌরাস্তাটায় পুলিশ চৌকিটা পেরিয়েই সামনের দিকে এগিয়ে গেলেই এই পদ্মা রেস্টুরেন্ট পাওয়া যায়। আর এই পদ্মা রেস্টুরেন্ট ছাড়িয়ে এটি পদ্মা রেস্টুরেন্ট, এই যে দেখা যাচ্ছে, দেখো এখানেও তোমরা খেতে পারো, বাঙালি স্বাদটা পাবে। তবে আমি তোমাদের সর্বশেষ যে সন্ধানটা দেব, আমার মতে সবথেকে ভালো খাবার দাবার পাওয়া যাচ্ছে যেখানে বেড়াতে এসে অন্তত, এটার নাম হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে 170 টাকায় ফিস থালি, মানে মাছের থালি, সেই থালির খাবারটা তোমরা দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। একদম গরম গরম সুস্বাদু খাবার, ধোয়া ওঠা একদম গরম গরম সুস্বাদু খাবার। খাবারে কী কী রয়েছে তোমরা দেখো। থালি সিস্টেম ছাড়াই অন্যান্য সমস্ত খাবারই এখানে পাওয়া যায়, চাইনিজ, তাছাড়া যে কোনো ফাস্টফুড, যে কোনো খাবার এখানে পাওয়া যায়। তবে আমরা সাধারণত দুপুরে লাঞ্চে যে খাবারটা খাই, ফিস থালি হোক, মাটন থালি হোক, এগ থালি হোক, সবই এখানে পাবে। আমরা অর্ডার করেছিলাম ফিস থালি, অর্ডার করে বসতে না বসতেই ওরা দিয়ে গেল পাঁপড়।
সে পাঁপড় দিয়ে গেল টাইমটা পাস করার জন্য। দিয়ে শার্প করতে খুব একটা বেশিক্ষণ সময় লাগেনি। ভাই এখানে তো অনেক কিছুই রে, আলু চোখা একটা, শুক্তো, ফিশ, ডাল, একটা সবজি, তারপরে চাটনি, আর এটা কি একটা দিয়েছে, পায়েস শুক্তো আছে, বেশ অনেক কিছু দিয়েছে। তার আগে একটা কি দিয়ে গেল, স্ন্যাক্স দিয়ে গেল, একটা পাঁপড় দিয়েছে। কি ওটা পাঁপড়টা, পাঁপড় এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকম, আট রকম, একদম বাঙালি, একদম বাঙালি খাবার, সুন্দর রান্না, টেস্ট টেস্ট একদম, রান্না খুব সুন্দর, অনেক কিছু দিয়ে 170 টাকা পিস থালি, দুর্দান্ত খাবার, গরম গরম একদম সার্ভ করেছে। মেনু কার্ডটাও দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, দেখে নিও। আবার আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করে দিও ও শেয়ার করে দিও।